দেখুন কিমের মিসাইল সম্পর্কে নতুন তথ্য ওয়াশিংটনে আঘাত করার আগেই ভেঙ্গে পড়বে পরীক্ষার সময় উত্তর কোরিয়ার মিসাইল আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত করতে পারত কিন্তু উৎক্ষেপণ করার পর পৃথিবীর দিকে নেমে আসার সময় ভেঙ্গে যায় সেটি এমন খবরই প্রকাশ্যে এসেছে মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন গত বুধবার পরীক্ষা করার সময় মাঝপথে ভেঙ্গে যায় উত্তর কোরিয়ার শক্তিশালী হোয়াংসং পনেরো ব্যালিস্টিক মিসাইল এর আগে জুলাইতে হুয়াংসং চোদ্দ মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া সফলভাবে সেটি গিয়ে পড়ে জাপান সাগরে তার থেকেও শক্তিশালী ছিল এবারের মিসাইলটি তেরো হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এই মিসাইল অর্থাৎ অনায়াসে ওয়াশিংটনে হামলা চালাতে পারে এটি মিসাইল লঞ্চ করার পরের দিন হোয়াংসং পনেরো নামে নতুন ওই মিসাইলের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া আর সেই ছবি দেখে মিসাইল বিশেষজ্ঞরা জানিয়েছে যা ভাবা হয়েছিল তার থেকে প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে এই মিসাইল উত্তর কোরিয়ার যে মিসাইল তৈরির ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়েছে সে কথা স্বীকার করে নিয়েছে বিশেষজ্ঞরা এনকে নিউজ নামের একটি ওয়েবসাইটে স্কট ল্যাফয় নামে এক বিশেষজ্ঞ জানিয়েছে এটা একটা অত্যন্ত বড় আকারের মিসাইল যা ভেবেছিলাম তার থেকে অনেক বড়। এটি আমেরিকার টাইট্যান দুইয়ের মতো দেখতে যেটি প্রথমে ব্যালিস্টিক মিসাইল হিসেবে বানালেও পরে মার্কিনিয়ার ফোর্স ও নাসাইটিকে স্পেস লঞ্চ ভেহিকল হিসেবে ব্যবহার করেছে মিসাইল নিয়ে যাওয়ার যে ট্রাকের ছবি দেখা গেছে তা দেখে বিশেষজ্ঞদের অনুমান সেটি চীনের লাম্বার ট্রাকের অনুকরণে তৈরি হয়েছে যদিও নিজেদের দেশেই তৈরি করা হয়েছে বলে দাবি উত্তর কোরিয়ার মিসাইলের নোঁচকোন আগেরটার থেকে একটু কম তীক্ষ্ণ যাতে মিসাইলের গতি একটু কমতে পারে তবে এটি বিশাল আকারের ওয়্যারহেড বহন করতে পারে বলে অনুমান করা হচ্ছে পরীক্ষার সময় অপেক্ষাকৃত কম ওজনের ওয়্যারহেড বহন করেছে অন্যদিকে উত্তর কোরিয়াও দাবি করেছে যে এটি তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইল এই মিসাইল নাকি আমেরিকার যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম যা নিয়ে নতুন করে অশনি সংকেত দেখছেন অনেকেই অনেকের মতে উত্তর কোরিয়ার এ শক্তি পরীক্ষা বিশ্বকে আরও একবার যুদ্ধের দিকে ঠেলে দিল দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে